हेलो क्लास वन, वेलकम बैक टू द बेंगली लिटरेचर क्लास। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो। ताहले आज के आम्रा सहज पाठे की करबो? सहज पाठे आम्रा आज के एक नतून गल्प पढ़बो, सेटी तृतीय पाठ थेके। देखो तुम्हारे सहज पाठ बोईते तुम्हारा तृतीय पाठ बेर करबे, 31 पृष्ठा, पृष्ठा 31 এই গল্পটা আমরা আজকে পড়ব, ঠিক আছে? তাহলে এই গল্পটা আমি তোমাদেরকে পড়ে বোঝাবো, আর তারপরে আমি তোমাদের প্রথম পার্ট থেকে কিছু রিভিশনের প্রশ্ন দেব ইউনিট 1 এর জন্য। ইউনিট টেস্ট, ফার্স্ট ইউনিট টেস্টের জন্য আমি তোমাদের কিছু রিভিশন প্রশ্ন দেব, ঠিক আছে? সেটা তোমরা তোমাদের বাংলা খাতায় লিখবে। ওকে, দেখো তাহলে এসো আমরা গল্পটি পড়ি। তৃতীয় পাঠ, তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছো দুজনকে, তাই তো? যারা হেঁটে হেঁটে কোথাও যাচ্ছে এবং কথা বলতে বলতে যাচ্ছে। একজন প্রথমে যাচ্ছে ছাতা নিয়ে, সাদা রঙের ছাতা, আর পরনে তার লাল রঙের জামা আর ধুতি। আর তারপরে আরেকজন যাচ্ছে, যার গায়ে আমরা সাদা রঙের কিছু দেখতে পাচ্ছি, ধুতি পরে আছে আর হাতে একটি খাতা আছে। আর আমরা গ্রামের ঘরবাড়ি, গাছপালা দৃশ্য দেখতে পাচ্ছি। তাহলে এসো আমরা গল্পটি পড়ে দেখি কি বলছে। ওই সাদা ছাতা, দাদা যায় হাটে, গায়ে লাল জামা, মামা যায় খাতা হাতে, গায়ে সাদা শাল। তাহলে কি বলছে? ওই সাদা ছাতা, দাদা যায় হাটে, কোথায় যাচ্ছে? হাটে যাচ্ছে। গায়ে তার লাল জামা, লাল রঙের জামা পরে আছে। মামা যায় খাতা হাতে, গায়ে সাদা শাল। তাহলে তারা কোথায় যাচ্ছে? হাটে যাচ্ছে, বাজার করতে। মামা আনে চাল ডাল, আর কেনে শাক, আর কেনে আটা। তাহলে মামা কি কি আনে? চাল ডাল, শাক আর আটা। দাদা কেনে পাকা আতা, সাত আনা দিয়ে, আর আখ আর জাম, চার আনা দিয়ে। তাহলে চার আনা দিয়ে কি কিনছে? আখ আর জাম। আর সাত আনা দিয়ে কি কিনছে বাজার থেকে? পাকা আতা, হাট থেকে। হাটে গিয়েছে তারা, সেখান থেকে তারা সাত আনা দিয়ে পাকা আতা কিনেছে দাদা, আর আখ আর জাম কিনেছে চার আনা দিয়ে। কে খাবে? বাবা খাবে, কাকা খাবে, আর খাবে মামা। তারপরে কাজ আছে, বাবা কাজে যাবে, ঠিক আছে? নেক্সট, দাদা হাটে যায় টাকা হাতে, চার টাকা, মা বলে খাজা চাই, গজা চাই আর ছানা চাই, আশা দাদা খাবে, ঠিক আছে? দাদা হাটে যায় টাকা হাতে, দাদা হাটে যায় টাকা হাতে, ক টাকা? চার টাকা। দাদার হাতে ক টাকা? চার টাকা। মা কি বলে? খাজা চাই, গজা চাই আর চাই ছানা। কে খাবে? আশা দাদা খাবে, আশা দাদার জন্য খাজা আনবে, গজা আনবে আর ছানা আনবে, ঠিক আছে? নেক্সট, আশা দাদা আজ ঢাকা থেকে এলো, তার বাসা গড়পাড়ে। আশা দাদা আর তার ভাই কালা কাল ঢাকা ফিরে যাবে। তাহলে এখানে কি বলছে? আশা দাদা আজ ঢাকা থেকে এসেছে, তার বাসা কোথায়? গড়পাড়ে বাসা। তার বাসা মানে বাড়ি, তার বাড়ি হচ্ছে গড়পাড়ে। আশা দাদা আর তার ভাই কালা, আশা দাদা আর তার ভাইয়ের নাম কি? কালা। কাল ঢাকা ফিরে যাবে, তারা কালকে ঢাকায় আবার ফিরে যাবে, ঠিক আছে? তাই জন্য মা বলছে তাদের জন্য খাজা আনতে, গজা আনতে আর ছানা আনতে। তাহলে আমরা গল্পটা পড়লাম, বুঝতে পেরেছো সবাই? ভালো করে প্রত্যেকে এই গল্পটা রিডিং পড়বে, ঠিক আছে? তোমাদের গল্প রিডিং পড়া প্র্যাকটিস করতে হবে, যাতে তোমরা শব্দগুলো দেখে ঠিকমতো উচ্চারণ করতে পারো। তো প্রত্যেকেই গল্পটা রিডিং প্র্যাকটিস করবে। আর এখন আমি তোমাদের কিছু রিভিশনের প্রশ্ন দিচ্ছি, ঠিক আছে? ফার্স্ট ইউনিট টেস্টের রিভিশন প্রশ্ন দিচ্ছি প্রথম পাঠের থেকে। প্রত্যেকে তোমাদের খাতা নাও, সেখানে তোমরা রিভিশনের প্রশ্নগুলো লিখে নেবে।
দেখো সবাই, এখানে আমি কিছু প্রশ্ন লিখেছি রিভিশনের প্রথম পাঠের জন্য। এই প্রশ্নগুলো তোমাদের খাতাতে লিখবে সবাই পরপর, আর অ্যান্সার গুলো ভালো করে না দেখে লিখবে, কেউ দেখে দেখে অ্যান্সার লিখবে না। প্রথমে তোমরা আগে পড়ে নেবে পাঠটা থেকে, তারপরে তোমরা প্রশ্নের উত্তরগুলো না দেখে তোমাদের খাতার মধ্যে লিখবে, ঠিক আছে?